আছেন সবাই, আজকে আমরা চলে আসছি ভিন্ন জগতে। আজকে আমাদের সাথে ক্যামেরাম্যান আছে সোভানা আপু। সোভানা আপু একটা হাই দিয়ে দেন। হাই কেমনে দিব, আমি সিনথিয়াকে মিস করতেছি আমি অনেক। আজকে সিনথিয়া আপুকে আমরা খুব মিস করতেছি, সে একটু ফ্যামিলি প্রবলেমের জন্য আমাদের সাথে নাই। মিস ইউ আপু। আজকে ভিন্ন জগতে আপনাদের ঘুরে দেখাবো। আমাদের সাথে আজকে একজন নতুন গেস্ট আছে, আমাদের শ্রদ্ধেয় বড় আপু, দ্য ওয়ান এন্ড অনলি স্মুথ জার্নি মু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বলবো সে কি বলবে খুঁজে পাচ্ছে না। আসলে আমি কখনো একটু ব্লগ টক করি নাই, মানে আমি জাস্ট দেখছি যে হ্যাঁ ঠিক আছে সবাই ব্লগ করে, আমি দেখি, আমি খুব ব্লগ দেখি। জান্নাতের কল্পনা জগৎ, ঠিক আছে। এই যে গোলাপ ফুল দেখা, ম্যাচিং ম্যাচিং আমার ড্রেসের সাথে গোলাপ। তারা দুজন কিন্তু অনেক হরর দেখে রাত জেগে জেগে। আমি সবচেয়ে বেশি সাহসী, সোভানা মুস্তারি যারা সবচেয়ে বেশি সাহসী। দেখাও আমাকে একটু, কি সোভানা মুস্তারি আপনি সবচেয়ে সাহসী? আছে হরর দেখলে আর তাকে নেওয়া যায় না, ঠিক আছে, সব জায়গায় যাই তো আর খেলে খেলে। বলো জান্না, আপনি করবেন? জান্নাত ওইটা কি সিংহের মুখ? এটা কোথায় আছে বলো তো তুমি? তুমি জানো না এই যে এই এই যে এই জিনিসটা, এটা কোন দেশের? চিনি কিন্তু এই মুহূর্তে ঠিক মাথায় আসছে না, কি বলে দেন। না এসব মূর্খ পোলাপানদের সাথে ঘোরাঘুরি করব না। সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরে। এই তোমরা হচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছ নাকি? গরিবের সিঙ্গাপুর। হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে, শুনো, গরিবের সিঙ্গাপুর ম্যাক্স প্রো। সিঙ্গাপুরে যাই আসে, তোমার ফিলিংসটা কেমন? এই ফিলিংস কেমন? Welcome to Singapore!
খেয়ে খাওয়াটা দি স্যামোটা দি স্যামোটা এই ইমু তোমার ফিলিংস কেমন সিঙ্গাপুরে এসে ফিলিং ভেরি গুড ফার্স্ট টাইম সিঙ্গাপুর আসছে সিঙ্গাপুর লাইট লাইটে হ্যাঁ ওকে কই যান হ্যাঁ কই যান আজব গুহা আজব গুহায় যান ভয় পাবেন না তো আমি তো ভীতু আজব গুহাতে ভয় পাইছি আমি এদিকে দেখো এদিকে ডাইনোসর দাঁড়াবো কিনে এটা না অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে এখানে কিভাবে আসলো প্লিজ সেটা নিয়ে একটা বিশেষজ্ঞ চালাও অসম্ভব শব্দটি কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায় নেপোলিয়ান বোনাপার্ট জানা তোমাকে দেখে তো গোয়েন্দা মনে হচ্ছে কেন মনে হচ্ছে কেন তুমি আমি গোয়েন্দা সাজে আসছি কেন এই যে ডাইনোসরটা কেমনে আসলো রিসার্চ করার জন্য তাই না হ্যাঁ রিসার্চ করার জন্য ডাইনোসরটা কিভাবে আসলো এখানে কিভাবে আসলো এই ঘটনা উদ্ঘাটন করাই আজকে আমার মূল উদ্দেশ্য এখন আমরা হাতে ঢুকবো আজব গুহা ও আজব গুহা তুমি কি মুখটা নিয়ে নিছো সোনা হ্যাঁ নিছি আমার একটা কোশ্চেন বলো আমি কি ঋত্বিকের মতো লাগতেছে ডাবল ফিঙ্গার দেখাও ডাবল ফিঙ্গারটা ভালো মতো দেখাও আমার ঋত্বিকের মতো লাগতেছে না গর্ত ওয়াও এত সেনসিটিভ এত সেনসিটিভ মে এত কেয়ার এত কেয়ার কাশ আমাকে কেউ করতো কিছু বললাম না বলার জন্য ঘুরছিলাম একটা ঢাক ঢোল কি করতেছ এখানে মানুষজন মাটির জিনিস বানাচ্ছে আমি আমার বিয়েতে পালকিতে ছাড়া করব না আমি আমার বিয়ে পালকিতে করতে চাই আমারও খুব শখ হচ্ছে যে আমার হাজবেন্ড যখন আমি চাই আমি আমাকে পালকির মধ্যে দেখবে আমি চাই আমার হাজবেন্ড পালকি নিয়ে আসুক আমাকে নিতে জেনে গেলা ভিউয়ার্স তো ইসমত জাহানকে বিয়ে করতে চাইলে পালকিটা নিয়ে আইসো সে মানা করতে পারবে না একদম একদম সত্যি কথা ঠিক আছে আমাদের দুলা ভাইকে আমরা বলবো সমস্যা নেই আর আমরা জিজু ওয়েট 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 আর আমরা সোভানার বিয়েতে গরুর গাড়ি নিয়ে আসবো মজা ছিল এটা গরুর গাড়ি আই দেখো তোমরা বলো নেংটু মাথায় হাত দিয়ে বসে থাকবো এটা নাই দাপু মাথা হাত ধরে আছে খাইতেছে এখানে জান্নাতের ছোটবেলা দেখতে পাচ্ছি আমরা এখানে কি সাপ ইসমত জাহান এটা কি ডিম নাকি সাপের ওটা কি ডিম নাকি না সাপের মনি হয় ও সরি জান্নাতের হাজবেন্ড কাঠুরিয়া এখানে মাহিদা মাহিদার হাজবেন্ড জান্নাতের হাজবেন্ড এখানে একজনের অর্ধেক মাথা আছে মগজ বান্ধবীকে মনে আছে চলে আসলাম আবার অন্য জগতে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ শোভন আপু আপনি আমার মনটা অনেক খারাপ সিনথিয়া নাই ওনার মনটা বিশ্বাস করেন ক্যামেরার সামনে আসবো না ভিউয়ার্স বিশ্বাস করেন ওনার মন আজকে আমার আর জান্নাতের মন চাঙ্গা ইয়েস টুডে ইজ আজকে আমার ঈদের দিন আজকে বিজয় দিবস এগুলো ইংরেজি হবে না সেটা তুমি জানাও জান্না সেটা তো বলা যাবে না মিস ইউ সিনথিয়া মিস ইউ মনে কেউ জানে না অষ্টম আশ্চর্য কি আমি জানি অষ্টম আশ্চর্য কি সত্যি কেউ যদি জেনে থাকেন দয়া করে কমেন্ট সেকশন নে জানাবেন ইসমত জাহান ওটা কি হ্যাঁ ওটা কি টাওয়ার
প্যারিস প্যারিস ও মাই গড আমি ফেলতাম আরে ফেলতাম প্যারিস দিস ইজ আইফেল টাওয়ার আইফেল এই আইফেল টাওয়ারের একটা এই আইফেল টাওয়ারটার একটা নাম দিয়েছে শোভানা আপু আমাদের ওয়ান এন্ড অনলি দা মোস্ট হারি আর আইফেল টাওয়ার রংপুরে আপনারা পাচ্ছেন আর আইফেল টাওয়ার আমি একটু বিহাইন্ড দ্য স্ক্রিন বিহাইন্ড দ্য স্ক্রিন স্ক্রিনের পেছনে একটু কথা বলতে চাই গেছে বিহাইন্ড দ্য স্ক্রিন শোভানা কেন আজকে তো তুতলাচ্ছে আজকে তুমি কি ন্যাচারাল তুতলা না আর্টিফিশিয়াল তুতলা এই যে ন্যাচারাল ন্যাচারাল এই যে এটা আমার সবচেয়ে ফেভারিট দা ওয়ান এন্ড অনলি হলুদ বাস চলে আসছি আমরা এখন আরিফেল টাওয়ারে যাবো ভুটানের মন্দিরটার নাম আমি জানি না এন্ড তাজমহলে যাব আসো ঠিক আছে আজকে চীনের কিন্তু মহা প্রাচীরও আছে আমি সেটা আজকে দেখাবো তোমাদেরকে এখন কি সাইকেল নিয়ে আসবো আয় জান্নাত কই যাও ভূতের মাথা ভূতের মাথা কুমির কুমিরের মাথা শুধু মুখের ভিতরেই দেখি ঢুকতিছো তোমরা মানে আমাদের সবার দিনে খাওয়ার যে এত ইচ্ছা এটা জিব্বা শোভা না আপু এটা জিব্বা ইসমান জাহান ভয় ভাইছে ইসমান জাহান মুখে ঢুকছি গ্রেট ওয়াল অফ চায়না আমরা এখন চলে আসছি চীনের মহাপ্রাচীরে আপনাদের মাত্র 50 টাকার টিকিটে আমরা যে এতগুলো দেশ ঘোরাচ্ছি এতগুলো আশ্চর্য দেখাচ্ছি এজন্য আমরা থ্যাংক ইউ কিন্তু পাই এদিক থেকে উঠবা চীনের মহাপ্রাচীরে উঠবই ইয়েস অবশ্যই প্লিজ কাম সুন্দরী আপু সামনে সামনে যান ভুটান ভুটানের ঘন্টা দেখা আ যাই ওখানে এই যে ভুটানের ঘন্টা ভুটানের আমি কি তোতলাচ্ছি কেন আজকে আমি একটু বেশি শীত লাগছে তোমরা চীনের মহাপ্রাচীরতে যাচ্ছ তোমাদের ফিলিংস বলো ভাবা যায় মানুষজন ইচ্ছা করে যেতে পারতেছে না কি শুরু করলা তোমরা অভিশাপ দিচ্ছে চীনের মহাপ্রাচীরটা বানানো হয়েছিল কেন যাতে শত্রুর আক্রমণ না করতে পারে আর আমরা সেই প্রাচীর দিয়ে হেঁটে যাচ্ছি এটার অভিশাপ লেগে আমার হেড চশমা সব খুলে যাচ্ছে জান্নাত জি আপু চলে আসছো ইয়েস আমার অনেক ইচ্ছা ছিল আগ্রার তাজমহল দেখা তো লাইট তাজমহলটা যে দেখতে পাচ্ছি এটাই অনেক মিশরের পিরামিড যাবো আমরা একটু পরে নো টেনশন খুব ভালো লাগছে ইসমা জাহান খুব ভালো লাগছে সিরিয়াসলি এই জায়গাটা এসে খুব ভালো লাগছে আমি একটু অন্যরকম হয়ে গেলাম আমি একটু বসতে চাই বসো তোমরা সবাই তাজমহলের ভিতরে ঢুকতে দিবে না হ্যাঁ দিবে ভিতরে আর কি ঢুকবো সুন্দর লাগতেছে আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে আমার মনটা ভালো হয়েছে আর পরিবেশটা একদম নিরিবিলি হ্যাঁ সময় স্বল্পতার জন্য আমরা এই পিরামিডের পাশের পরীক্ষা কর্ম করা যাচ্ছে এটা পার হয়ে যাইতে পারতেছি না আপনাদের এখান থেকে দেখাইলাম কিছু দুঃখিত আপনারা এসে একটু কষ্ট করে ওই যে ওই রাস্তাটা দিয়ে যাবেন ঠিক আছে আমাদের মতো ভুল করবেন না আমাদের কোনো প্রবলেম হয় না এই সেই আচার মাই ফেভারিট এই সেই দোকান আচারের আপনারা যদি ভিন্ন জগতে আসেন এই মামার আচার খাবেন এটা হচ্ছে আইফেল টাওয়ারের সামনে রিভিউ দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট কিসের আচার সেটা বলে দাও চালতা চালতা এই জান্নাত এতগুলো কিনে যাচ্ছ দেখাও পয়টা চারটা সোমালামকে বসি আপা আচার কিনে দেন সে আমাকে 1600 টাকার আচার কিনে দাও চিন্তা বাদ দি লজ্জা লাগতেছে আমি এত কাঁদছি
হ্যালো ভিউয়ার্স, যাবার সময় হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। কিন্তু স্মৃতিটা সারা জীবনই থাকবে। তাজমহলটা সত্যি আমার খুবই ভালো লাগছে, অনেকদিন আমার স্মৃতিতে থাকবে। আপনারা ভালো থাকবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়েন, আমাদের সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। Yeah.